আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনার পিতা-মাতা অথবা যে কোনো আত্মীয়-স্বজন যদি অসুস্থ থাকে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন গুরু অসুস্থ থেকে ফিরিয়ে আনেন খতমে শেফা পড়লে। সে খতমে শেফা নিয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো। খতমে শেফা হচ্ছে আপনি আপনার আত্মীয়-স্বজনের জন্য এটা পড়বেন এক লক্ষ 30 হাজার বার। আর খতমে শেফাটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ এই খতমটা যদি কেউ পড়ে আকবার সে যত অসুস্থই থাকুক না কেন হয় তার সুস্থ হবে না হয় তার হায়াত না থাকলে সে মৃত্যুবরণ করবে তো বিষয়টা হচ্ছে ইনশাআল্লাহ এই খতমটা পড়ানো হয় যাতে করে মানুষের কষ্ট না করে তার যদি আয়াত না থাকে হায়াত যদি না থাকে তাহলে সে পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে ইমানের সহিত ইনশাআল্লাহ আর যদি সে তার হায়াত থাকে তাহলে সে দ্রুত দ্রুত সুস্থ হওয়ার আর জন্য এই খতমটা পরা হয় তো এই খতমটা পরার নিয়ম হচ্ছে অজুর সহিত বসতে হবে সুন্দরভাবে বসতে হবে এবং কোনো কথা বলা যাবে না অন্য কোনো ধ্যানে যাওয়া যাবে না সুন্দরভাবে একসাথে সকলে মিলেমিশে সুন্দরভাবে পড়তে হবে সুন্দরভাবে যদি পড়া হয় তাহলে এই খতম হান্ড্রেডের হান্ড্রেড কাজ করে এতে কোনো সন্দেহ নেই এজন্য পড়ার নিয়মটা হচ্ছে আপনি প্রথমে উজু করবেন উজু করার পরে তাজবি নিয়ে বসবেন বসার পরে আপনি এভাবে লা ইলাহা লা ইলাহা ইল্ল ইা ইলাহা জববেন এভাবে যখন আপনি জপতে থাকবেন ইনশাল্লাহ দেখবেন আপনার খতম পড়ানোর মধ্যে ইনশাল্লাহ সুস্থ হয়ে যেতে পারে অথবা আপনার এক দুই দিন তিন দিন এভাবে সময় নিতে পারে কিন্তু ওনার হায়াত থাকলে উনি সুস্থ হবেন খুব দ্রুত এটাকে খতমে সেফাই বলা হয় শেফা মানে হচ্ছে রোগ থেকে আরোগ্য লাভ করা অর্থাৎ সুস্থ সুস্থতা অবলম্বন করা এজন্য সমর্থিত ভিওয়ার্স আমরা এটা পড়বো লা ইলাহ ইহ প্রতি একশোবার পর পর আপনাকে পড়তে হবে লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তে হবে তো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ